আসসালামু আলাইকুম। অবস্থান করছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বড়কাশর কাঁচাবাজারে। এই হাটটি বসে সপ্তাহে দুই দিন, বৃহস্পতিবার আর রবিবার। এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান সময়ে কাঁচা শাকসবজির দাম দর কেমন আছে। আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ভালো আছি। টমেটো কত করে বিক্রি করতেছেন ভাই? কত? 25 টাকা কেজি। আর পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন? 90 টাকা করে পেঁয়াজ বিক্রি করেন। গাজর? 25 অথবা 20। কাঁচামরিচ? 15 টাকা পোয়া। এক পোয়া 15 টাকা। সিম কত করে বিক্রি করেন? 40 অথবা 45। এটা কি আলু? ডায়মন্ড। কত করে বিক্রি করেন? আল্লাহ নিলে 140। আর কেজি? 30 টাকা। 30 টাকা কেজি। বর্তমানে দাম কেমন? দাম কিছুটা কম আছে। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন লাউ, সিম, বেগুন আছে। বড় ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। লাউ কত করে বিক্রি করেন ভাই? 70 টাকা, 50 টাকা, ঢুকা 30 টাকা। 120 টাকা লাউ। 70 টাকা আর ঢুকা? ঢুকা 30 টাকা করে। ঢুকা হচ্ছে 30 টাকা লাউ শাক। আর এটা? এটা 50। এটা হচ্ছে 50। আর বেগুন কেমনে বিক্রি করেন ভাই? বেগুন ভাই এটা 50। বেগুন 50 আর সিম হচ্ছে 60। সিমগুলো তো ভাই বাড়তি দেখা যাচ্ছে। বাড়তি সিম 60 টাকা করে বিক্রি করেন। দাম কেমন, বেশি না কম ভাই? বেশি না ভাই, ঠিকই আছে। ঠিকই আছে, 80 টাকা করে বেচতাম, এখন 60 টাকা বেচতাম। ধন্যবাদ। বেশি ভাই বেশি, মানে ইনকাম নাই, আয় নাই, কিন্তু খরচ খরচ বেশি, খরচ বেশি, না খায় থাকা লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি বড়ই আছে। বড়ই কি আপনি বিক্রি করেন? 50 আর 70। আর লেবু? লেবু 30 টাকা হালি। লেবু হচ্ছে 30 টাকা হালি। এটা কি আপনার কিনা না গাছের? কিনা। এটা হচ্ছে আপনার কিনা? আপনি ব্যাপারী সাহেব, ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আলু আছে। বড় ভাই ভালো আছেন? এই তো ভাই ভালো। লাল আলুটা কত করে বিক্রি করেন ভাই? 40 টাকা কেজি। আর রসুন? 200 টাকা আর 160। 200 আর 160। পেঁয়াজের দাম কেমন ভাই? 110। আদা? 200 টাকা। 200 টাকা। আর এটা কি জাতের আলু ভাই? কত বিক্রি করেন? 30 টাকা কেজি। ভাই পেঁয়াজের দামটা কি কমতে পারে সামনে? কমতে পারে। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি ফুলকপি আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ফুলকপি কত করে বিক্রি করেন? 30 বাই 30। কি পিস? এটা কি আপনার খেতের না কিনা? আপনার খেতের একদম ভালো, সুস্বাদু, কোনো সমস্যা নেই, দেখতে দেখা যাচ্ছে অনেকটা ভালো। এখানে দেখতে পাচ্ছি মুলা। বড় ভাই ভালো আছেন? ভালো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই ভালো আছি। মুলা কিভাবে বিক্রি করেন ভাই? মুলা তো মনে করেন যে এখন বাজার কম, 30-20 জোড়া
30-20-50 সিম 60 টাকা সিম হচ্ছে 60 টাকা দেশে সিম গ্রস্তের একদম বাড়তেছে একদম বাড়তি আর পেয়ারা পেয়ারা আছে আপনার 80 টাকা 60 টাকা এটা কি কেজি দেশি পেয়ারা দেশি কেজি হিসাবে কি ভাই পিস আছে 20 টাকা পিস 20 টাকা পিস এগুলো কি আপনার খেতে না কিনা ভাই না এগুলো আমার কিনা না আমার নিজের খেতে সবজি সিম পেয়ারা আপনার নিজের খেতেরই ধন্যবাদ ভাই এদিকে দেখতে পাচ্ছেন শুটকি বিভিন্ন রকমের শুটকি আছে এখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুটকির দাম দর কত আছে বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো শুটকির দাম কেমন বাজারে বেশি না কম দাম কমই আছে বর্তমান বর্তমান সময়ে শুটকির দাম কিছুটা কম এটা কি শুটকি এটা চালা চালা কত বিক্রি করেন লটকা শুটকি কিভাবে বিক্রি করেন পঞ্চাশ গ্রাম চল্লিশ সামনে কি বাড়তে পারে সামনে বাড়তে পারে ধন্যবাদ প্রিয় দর্শক শুটকির দাম বর্তমান সময় কিছুটা কম আছে সামনে বাড়ার সম্ভাবনা আছে বিক্রেতা ভাই যা বললেন বড় ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি ফুলকপি কত বিক্রি করতেছেন বর্তমান হাটে কাঁচা শাক সবজির দামটা কেমন বেশি না কম মোটামুটি আগের চেয়ে কম কিছু একটা কম আছে আগের চেয়ে সামনে কি বাড়তে পারে আপনার কাছে মনে হয় মনে হয় বাড়তে পারে না এমন এমনই থাকতে পারে বাড়ার সম্ভাবনা তেমন একটা নেই তেমন একটা নেই ধন্যবাদ Thank you.